হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি গানি। এখন আমি কোনো মুভি রিভিউ করব না, নাইদার আমি কোনো ট্রেলার রিয়াকশন করব। আমি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও করছি। সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, আমি একটা অ্যাক্টারের সাথে ইন্টারভিউ নিয়েছি এবং সেই অ্যাক্টারটা রিসেন্ট টাইমসের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে তোমাদের সকলের কাছ থেকে। সে হচ্ছে টুডু লাভের নায়ক ঋষভ বাসু। হ্যাঁ, ঋষভ বাসুর সাথে আমি একটা ইন্টারভিউ করেছি রিসেন্টলি এবং সেই ইন্টারভিউটা আমি কালকে, আগামীকাল ঈদ উল ফিতর উপলক্ষে আমি স্ট্রিম করব একটা থেকে আমার চ্যানেলে। এবং সেই ইন্টারভিউটা বেসিক্যালি হবে ঋষভ বাসুর যে ট্যাংরা ব্লুজ ফিল্মে অভিনয় করেছিল, তো ট্যাংরা ব্লুজ কালকে ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে হইচইতে, তো সেই উপলক্ষে তার এক্সপিরিয়েন্স কেমন পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকারের সাথে অভিনয় করা, তারপর এরকম একটা অফবিট টপিকের মধ্যে নিজেকে একটা কাস্টিং করে তার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, সেই সব কিছু তোমরা এই ইন্টারভিউ সেশনে জানতে পারবে। শুধু সেইটুকুও নয়, এর থেকেও বেশি অনেক কিছু তোমরা জানতে পারবে, তার জন্য তোমরা ইন্টারভিউ সেশনটা দেখবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তো আমার সাবস্ক্রাইবার বন্ধু হও, তাই জন্য তোমাদেরকে একটু এখানে হিন্টস দিয়ে দিই। তো হয়তো তোমাদের মনে আছে, এক বছর আগে একটা টিজার বেরিয়েছিল বাংলা ফিল্মের, নাম হচ্ছে ভটভটি, এবং সেই টিজারটা নিয়ে কিন্তু বেশ তুলকালাম মেরেছিল ইউটিউবের মধ্যে এবং প্রত্যেকেই একটা অ্যান্টিসিপেশন হয়ে গেছিল। তথাগত মুখার্জি যার কাজ তোমরা দেখে খুব অ্যাপ্রিসিয়েশন করো, যেরকম রিসেন্ট কাজের মধ্যে আমি ইউনিকর্নের কথা বলছি, তো সেই ব্যক্তিটি এই মুভিটা বানিয়েছিল এবং সেটা বলা হয়েছিল বেঙ্গলস ফার্স্ট মারমেড ফিল্ম। হ্যাঁ, এখানে একটা মারমেডের সাথে মানুষের প্রেমের গাথা দেখানো হতো। এবং সে যারা তোমরা টিজারটা এখনো দেখোনি, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখে নিতে পারো ভটভটি, যেটা লাস্ট ইয়ার রিলিজ করার কথা ছিল। এবং টিজারটা এত সুন্দরভাবে তৈরি করেছে, কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছিল না কোনো বাংলা ফিল্মের টিজার দেখবে। ইট ওয়াজ সো সো অ্যামেজিং। এবং সেই ফিল্মটা কিন্তু অ্যাকচুয়ালি ঋষভ বাসুর ইন্ট্রোডিউসিং ছিল, কেন কি ওখান থেকেও ডেবিউট্যান্ট হিসাবে ওকে লঞ্চ করার কথা ছিল, এবং তার সাথে বিবৃতি চ্যাটার্জি বলে একজন ডেবিউট্যান্টও ওর সাথে লঞ্চ হতো, যে মারমেডের রোলটা প্লে করছে, যার নাম হচ্ছে এরিয়া। তো সেই ভটভটি হঠাৎ করে শেলভ হয়ে যায় বা রিলিজ হয় না লাস্ট ইয়ার। কেন হয় না এবং সেটা নেক্সট কবে রিলিজ করবে, সেই সব ডিটেলসগুলো তোমরা কিন্তু ইন্টারভিউতে পেয়ে যাবে, বিকজ ঋষভ নিজেই আমার ইন্টারভিউতে সেটা শেয়ার করেছে যে ভটভটি কবে রিলিজ করবে এবং সেটা কেন বন্ধ হয়ে, সব কিছু জানতে পারবে। এছাড়া তোমাদের একটা খুব মেগা সিরিয়াল আছে যেটা লোকেদের খুব পছন্দ, এখন সবাই দেখে, আমি নামটা বলবো না, নামটা তোমরা হয়তো এতদিনে যারা সিরিয়াল দেখো ট্রেলারের মধ্যে দেখে নেবে, ট্রেলার বলতে যখন ওই স্ন্যাপ স্নিপিটস দেখায় না চ্যানেলে, সেখানে তো দেখে নেবে, সেখানে ঋষভ বাসু এন্ট্রি নিচ্ছে, তো তোমরা জেনে যাবে এবং যারা জানো না তারা কালকে ইন্টারভিউ সেশনটা দেখলে বুঝতে পেরে যাবে কোন সিরিয়ালের কথা বলছি। সেটা ভীষণই জনপ্রিয় সিরিয়াল, স্টার জলসায় হয়, এইটুকুনি আমি বলে দিচ্ছি। তো এইসব নিয়ে গল্প হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম টুডু লাভ নিয়েও কথা হয়েছে, বিকজ টুডু লাভ দেখার পরে আমি ঋষভ বাসুর প্রচণ্ড বড় ফ্যান হয়ে গেছিলাম, বিকজ ওখানে ও যে সিনসিয়ারিটি দিয়ে কাজ করেছিল সেই কাজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তো এইসব নিয়ে আমি ঋষভ বাসুর সাথে একটা জমিয়ে আড্ডা দিয়েছি এবং ঋষভ বাসুকে থ্যাংক ইউ বলতে চাই যে ও এত বিজি শিডিউলের মধ্যে বের করে আমাকে সময় দিয়েছে এবং আমার সাথে যে দুটো টাইম শেয়ার করে তার এই রিসেন্ট প্রজেক্ট এবং ফিউচার প্রজেক্টের ব্যাপারে কথাবার্তা বলেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ ঋষভ দা। এবং তোমাকে আমি যে এখানে এনে দর্শকের কাছে তোমার যে ভটভটি একটা খুব প্রমিসিং একটা ফিল্মের কথা জানতে পেরেছি, সেটা হয়তো আমার দর্শক বন্ধুরাও সেটা জেনে খুব খুশি হবে। তো তোমাদের সকলকে বলে রাখছি, কালকে দুপুর একটার সময় আমার চ্যানেলে কিন্তু ইন্টারভিউটা আসবে, দেখতে একদম ভুলবে না, সেই অ্যানাউন্সমেন্টটা আমি এখানে করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটার ডিটেলস। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে বা যদি মনে হয় কিছু ফ্রুটফুল আছে, তাহলে একটা লাইক করে দিও আর পারলে শেয়ারও করে দিও। এগুলো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি রোজই বলে থাকি, কিন্তু তোমরা কোনটা ভালো করবে করবে না সেটা তোমাদের ওপর। সো টিল দেন স্টে টিউন।